ভারী বর্ষণের সময়কালে বহির্রাজ্যের গম বোঝাই 12 চাকার লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বিশ্রামগঞ্জ সোনামুড়া সড়কে। অল্পেতে রক্ষা পায় গাড়ির চালক। ঘটনা বৃহস্পতিবার গভীর রাতে বিশ্রামগঞ্জ মাস্টারপাড়া এলাকায়। জানা গেছে JK02AU5651 নম্বরের লরিটি সোনামুড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। বেশ কয়েক ঘন্টা যান চলাচলে ব্যাঘাত ঘটে। শুক্রবার সকালে লরিটিকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। ଙ୍କା ଆର ବାହା ରଖିଗଲା ଯାକ ବାଘାରେ ନି ଖୁବ ଅସୁବିଧା ଙ୍କା ଜନଗଣ ବ ଦୁର୍ଭୋଗ ହିଁ ଟଙ୍କା ଆମନ ବାଗିନ କଲ ଆମନ ତାର ତାରିଖ ଲାଗି ବାଗେ ଚନ ସରକାର ନ କହି ତାକେ ଯେ ତିନି ଓ ପି ଡବ୍ଲୁ ତମେ ରଙ୍ଗ ନବ ଓ ସାମୁ ଯେ ତାର ତାରିଖ ଲାଗି ଆମର ରୋଡ଼ ଚଳାଚଳ କାହା ଙ୍କା ଖାଇ ବାଗେ ଆମ ଯତ୍ନ ଆମେ କହିଛୁ ଆର ମୁଁ ବୁଫରୁ ରଗ କାଳା ଗାଡ଼ି ବୁଫରୁ କାଳାଇ ଖେମ ଗାଡ଼ି କାଳାଇ ମାନେ ଏଙ୍କାଇ ଶୁଆ ସାତଟା ବ ଶୁଆ ତିନି ଫୁଙ୍ଗଟା ନା ମିଆ ମିଆ ସାରି ଗ ମିଆ ଘର 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 ও থাইনি বুম ও জাগান বুম ও মাস্টার পাড়া। রিপোর্ট চ্যানেল 3 রথ।